ভুল আমারও হতে পারে যদি আমার কোনো আচরণে বা কথায় আপনাদের কষ্ট লাগে তাহলে আই এম সরি বাট আমি আসলে কাউকে ইন্টেনশনালি কোনো কিছু বলি না বা আমি এই ধারণার মানুষও না প্রেক্ষাগৃহ পরিদর্শনে গিয়ে পরানো দিন দ্য ডে সিনেমার পোস্টার সরাতে বলে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছেন তরুণ অভিনেত্রী নাজিফা তুশি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে ঘিরে শুরু হয় বিতর্ক তবে এই নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার ক্ষমা চাইলেন তুশি সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় প্রসঙ্গটি উঠলে তুশি জানান তিনি ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলেননি বা কিছু করেননি তিনি এ ধরনের মানুষ নন দাবি করে জানান কেউ তার আচরণে কষ্ট পেয়ে থাকলে তিনি সে ব্যবহারের জন্য ক্ষমা চাই রাজধানীর শ্যামলী প্রেক্ষাগৃহে পাশাপাশি হাওয়া পরাণ ও দিন দ্য ডে সিনেমার পোস্টার ছিল গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় তুশি হাওয়ার পোস্টার রেখে বাকি সিনেমা দুটির পোস্টার সরাতে বলেন আর বিতর্কের শুরু এখান থেকেই